পাঁচ দিনের উত্তরবঙ্গ সফর শেষে আজ গোয়ায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে আসবেন পানাজিতে। আগামীকাল গোয়ায় তৃণমূল নেত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। তিন দিনের সফরে যোগদান কর্মসূচির পাশাপাশি গোয়ার আঞ্চলিক দলগুলোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জোট নিয়ে আলোচনা হতে পারে। শনিবার রাজ্যে ফিরবেন তৃণমূল নেত্রী। পাহাড় ছাড়ার আগে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী মাসে তিনি ফের আসবেন পাহাড়ে। দিদি বাগডোগরা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল একাধিক কর্মসূচি রয়েছে তার। এরই মধ্যে গোয়ার আঞ্চলিক দলগুলোর সঙ্গে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে অনেক অভিনন্দন। আমি এখন গোয়া থেকে রওনা দিচ্ছি। আমরা সন্ধ্যে 7:30-7:30 গিয়ে পৌঁছাবো। ভালো থাকবেন সকলে। আজকে সকালে বাচ্চাদের সাথে আমাদের মিটিং হয়েছে, চা বাগানের মহিলা শ্রমিক যারা তাদের সাথে। আবার নেক্সট মাসে আমি আসবো। দেখ, 2022 সালের ভোটার তালিকার খসড়া প্রকাশ হবে আগামী 1 নভেম্বর, আর তারপর থেকেই শুরু হবে ভোটার তালিকা সংশোধন সংযোজনের কাজ। আগামী বছরের 5 জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকের আয়োজন করা হয়। এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কি কি আলোচনা হলো এই বৈঠকে এবং কারা কারা উপস্থিত ছিলেন? দেখো, এখনো পর্যন্ত দুটো থেকে বৈঠক শুরু হয়েছে, বৈঠক এখনো চলছে। তোমার জানি রাখছি যে 1 নভেম্বর খসড়া তালিকা প্রকাশ হচ্ছে, ভোটার তালিকা, যেটা হচ্ছে তোমার 2022 সালের। তার আগে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবহিত করার জন্য এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাব এই বৈঠক ডেকেছেন। এখনো বৈঠক চলছে। এই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু যতগুলো যারা ভোটার তালিকা সংশোধন করতে পারবেন বা সংযোজন করতে পারবেন, এবং 5 জানুয়ারি কিন্তু যেটা চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ভোটার তালিকা, সেটা হচ্ছে 2022 সালের। সেক্ষেত্রে এটা কিন্তু প্রত্যেক প্রোটোকলের মধ্যেই পড়ে যে যখন খসড়া তালিকা প্রকাশ পাবে তার আগে কিন্তু রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়া, কারণ তারাও কিন্তু এই নির্বাচন কমিশনের স্টেক হোল্ডার, এই জন্য সেই জন্য তাদেরকেও জানানো। তো বৈঠক এখনো 1 ঘন্টা হয়ে গেছে, এই বৈঠক চলছে। তবে বৈঠকে এছাড়াও আর কি কি উঠে আসছে, কি কি বক্তব্য, সেটা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। কারণ বুঝতেই পারছো যে আরো একদিন বাদেই 30 তারিখে 4 জায়গায় উপনির্বাচন রয়েছে। যদিও সর্বদল বৈঠক কিন্তু এখনো অব্দি ভোটার তালিকা নিয়েই হচ্ছে। কোথাও কোনো ভোটার তালিকা নিয়ে কোনো সংশয় বা কোনো কিছু প্রশ্ন থাকলে রাজনৈতিক দলরা তারা বলতে পারবেন। তবে সাজেশন যা দেওয়ার আগে হয়ে গেছে, এখন শুধুমাত্র তাদেরকে অবহিত করার জন্য এই বৈঠক হচ্ছে। তবে আর কি কি প্রশ্ন উঠে আসে বা আর কি কি বক্তব্য উঠে আসে কিছুক্ষণের মধ্যেই জানা যাবে বৈঠক শেষ হওয়ার পর। ধন্যবাদ।